দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন মুজিবাচী জাতির উপকার এই ছবিটি মুজিবুর রহমান শান্ত মহোদয় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক উনি নিজে এই ছবিটির আহ্বান জানিয়েছেন দেখার জন্য এবং ছবিটি শেষে দর্শকরা কিন্তু বেরিয়ে আসছেন আমরা দর্শকদের কথাও নেব এবং যারা দেখছেন যারা নেতৃবৃন্দরা আছে ওনারা বেরিয়ে আসছেন তাদের কথাও আমরা নিব দেশের দেশের বাইরে বিশ্বের প্রান্ত হতে সাইবানী সিনেমা হলে মহিতুর রহমান শান্ত মহোদয়ের সহ মহানগর আওয়ামী লীগের নেতৃস্থানীয় হয় এই মুহূর্তে দর্শকরা বেরিয়ে আসবে দর্শকরা বেরিয়ে আসলে আমরা আমরা সকলের কথাই নিব যারা যুক্ত আছেন মহিতুর রহমান শান্ত মহোদয়ের শান্ত মহোদয়ের নেতৃত্বে এই ছবিটি কিন্তু হাউসফুল দর্শকরা ছবি দেখে বের হয়ে আসছেন ছবিটি মাত্র শেষ হলো আমরা এখনই আমরা আমরা দর্শকদের কথাও নিব আমরা তা করব কথা আমরা একটু আমাদের প্রিয় মনির ভাই প্রিয় প্রিয় মানুষ এই শহরের জনপ্রিয় এবং প্রিয় লোক ভাই কেমন আছেন এবং বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক জি আলহামদুলিল্লাহ ভালো আছি মনির ভাই একটু যদি জানতে চাই মুজিবাটি জাতির উপকার এই ছবিটি ইতিমধ্যে আপনি দেখেছেন কেমন লাগলো অনেক অনেক ভালো একটি মুভি আমাদের বঙ্গবন্ধুর জীবনী বাস্তবতা সব তুলে ধরা হয়েছে এবং আমি তরুণ প্রজন্মকে বলবো এই ছবিটা দেখেন কারণ এই ছবিটা দেখলে আপনারা জানতে পারবেন মুজিব আদর্শ আসলে মুজিব কিভাবে বঙ্গবন্ধুতে রূপান্তরিত হয়েছে জানতে পারবেন স্বাধীনতার ইতিহাস কি সত্য ইতিহাসটি আপনারা জানতে পারবেন এই ছবিটি আপনি তরুণদেরকে দেখার আহ্বান হ্যাঁ আমি আমার তরুণ প্রজন্মদের আহ্বান জানাবো অবশ্যই অবশ্যই সব পরিবারে ছবিটি দেখার জন্য ওই যে আমাদের আমরা আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি আসলে আমরা এই এটার সামনে দাঁড়িয়ে কথা বলবো ভাইয়া ভাইয়া আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি এই শহরের তরুণদের আইডল ভাই আপনি মুজিব একটি জাতির উপর উপকারী ছবি দেখে মাত্র বেরিয়ে আসলেন আমি জানতে চাই এই ছবিটি দেখার পর আপনার অনুভূতি আসলে এটা সম্পর্কে অনুভূতি প্রকাশ করার মতো ভাষা এই মুহূর্তে আমার নেই একজন স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব যিনি কখনো রাষ্ট্রপতির পরিচয় দেয় নাই প্রধানমন্ত্রীর পরিচয় দেয় নাই এই দেশপ্রেমিক নেতার এই যে পরিণতি মানুষের মাঝে যে তার ভালোবাসা তার সহধর্মিণী তার সন্তানেরা এই দেশকে যেভাবে ভালোবাসছে সেটাই ছবি দেখে যারা দেখে নাই তাদের দেখা উচিত স্বাধীনতার মূল্য কিভাবে দিতে হয় স্বাধীনতাকে রক্ষা করতে হলে কিভাবে আমাদের দায়িত্ব নিতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আজকে চলচ্চিত্র এটা একটি চলচ্চিত্র না এটা বাঙালি জাতির গর্বের ধন বঙ্গবন্ধু শেখ মুজিবের সারা জীবনের অর্জন যদি দেখতে চাওয়া হয় তাহলে আমার মনে হয় এই বাঙালি জাতির প্রতিটি দেশপ্রেমিক মানুষকে এখানে এসে ছবি দেখা একান্ত দরকার এই ছবিটি আমাদের আনন্দের বা উপভোগের কোনো ব্যাপার না এই ছবিটি হলো আমাদের ইতিহাসের অংশ বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যকে যদি ধারণ করতে হয় তাহলে আমার মনে হয় এই যদিও চলচ্চিত্র হিসাবে এটা আমাদের মানে মাঝে উপস্থাপন করা হয়েছে
আসলে এটা চলচ্চিত্র না, এটা বাস্তব। এই বাস্তব চিত্র দেখলে মানুষ, যাদের বিবেক আছে, যাদের মন আছে, যাদের হৃদয় আছে, কান্না ছাড়া এই প্রেক্ষাগৃহে বেরোনোর কোনো সুযোগ নাই। আদর ভাই, আপনি কি মধ্যে আবেগ আপ্লুত হয়ে গেছেন? আমি একটু কিছু শুনতে চাই, জানতে চাই তরুণ উদ্দেশ্যে কি বলবেন, এই ছবিটি তরুণদের জন্য কি আহ্বান? এই আজকের যে প্রজন্ম, এই প্রজন্ম যদি নিজেদেরকে গড়তে চায় তাহলে এই সিনেমাটি দেখা দরকার। বঙ্গবন্ধু সে একজন নেতা না, একটি জাতির মহান শিক্ষক। এই মহান শিক্ষকের আদর্শ, এই মহান শিক্ষকের যে দিক নির্দেশনা, পথ চলা, বাঙালির জাতির পথ চলার দিক নির্দেশনা দিয়ে গেছেন, সেই দিক নির্দেশনা যদি এই প্রজন্ম ধারণ করতে পারে, লালন করতে পারে, তাহলে আগামী দিনে এই বাংলাদেশে যে নতুন প্রজন্ম আছে তারা কখনোই এই দেশ বা এই জাতির বিরুদ্ধে যেতে পারবে না, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাই এই প্রজন্মের বর্তমান দায়িত্ব হলো এই বাংলাদেশকে যদি সুখে শান্তিতে রাখতে চায়, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর তনয়া রক্ত এবং আদর্শের উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশকে, আজকে সোনার বাংলাদেশকে, স্বপ্নের বাংলাদেশকে বাস্তবে রূপদান করতে হলে এই তরুণ প্রজন্মের কোনো বিকল্প নাই। তাই তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান, অনুরোধ, নির্দেশ, তোমরা বঙ্গবন্ধুর এই সিনেমাটি, মুজিব যে সিনেমা, এই সিনেমাটি দেখো, নিজের জীবনকে গড়ো, দেশকে গড়ো, জাতিকে গড়ো, সকলের প্রতি এই আমার উদ্ধত আহ্বান। আদর ভাই, শেষ কথা শেষ করতে চাই, এই যে বঙ্গবন্ধুর বায়োপিককে, আজকে যিনি বঙ্গবন্ধু চরিত্রকে উপস্থাপন করেছেন, এটি এই অবশ্যই আপনি জানেন, এই আরফিন শুভ আমাদের ময়মনসিংহের সন্তান, ভালুকায় তার জন্ম, বেড়ে ওঠাটা চরপাড়াতেই। আপনি বঙ্গবন্ধু তো আর দ্বিতীয়টি হবে না বা রূপায়ণও হবে না, কিন্তু তার অভিনয় শৈলী বা এবং শেখ আরফিন শুভ আমাদের বঙ্গবন্ধুর চরিত্রে যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন সেটা আমার কাছে মনে হয়েছে বঙ্গবন্ধুর আরেকটি প্রতিচ্ছবি। এই আরিফিন আমাদের, যদিও বলা হয়েছে ভালুকার সন্তান, আমাদের ময়মনসিংহের চরপাড়ায় বেড়ে উঠেছে, সে আমাদের বা ময়মনসিংহের সন্তান নয়, সে বাঙালি জাতির সন্তান, ইতিমধ্যেই সে প্রমাণ করেছে। তার আমি মঙ্গল কামনা করি, সে যাতে এই দেশে বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে, আরও অনেক সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে উপহার দিতে পারেন, যেগুলি আমাদের জন্য শিক্ষণীয় থাকবে। আরফিন শুভকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয় উনি কিন্তু আরফিন শুভকে দেখে কেঁদে দিয়েছিলেন এবং বলেছেন, কীভাবে তুমি আমার বাবার চেয়ে দিদি রক্ত বললে? শেখ হাসিনা তার বাবার, তার মার, তার ভাই, তার বোনদের যে মৃত্যুবরণ করেছেন, সেই মৃত্যুবরণের ঘটনা নিয়ে আজকের এই সিনেমাটি। এই সিনেমাটি দেখে তার ব্যক্তিগত জীবনে এটা কান্নারই কথা, হাসার কোনো সুযোগ নেই। উনি কেন কাঁদবেন? সারা বাঙালি তো শুধু কাঁদছে, উনি তো ওনার বাবার জন্য কাঁদবেন, আর সারা বাঙালি তাদের অভিভাবক, তাদের পথ প্রদর্শকের জন্য কান্না করছে। তো শেখ হাসিনার পাশে সারা বাংলাদেশের মানুষ আছে, ওনার বাবা মা হারাইছে, ভাই, ভাইয়ের স্ত্রী, ছোট বোন, ছোট ভাই, তাদেরকে হারিয়ে উনি তো আসলে শোকাহত, ওনার তো এই দেশ থেকে নেবার মতো কিছু হয়নি। সুতরাং উনি সকল সুখ শান্তি ভুলে গিয়ে তার বাবার স্বপ্নকে আবারও এ দেশে বাস্তবে রূপদান করার জন্য নিজের সংসার, স্বামী, স্ত্রী, স্বামী, মেয়ে, ছেলেকে রেখে সে এই বাংলার মানুষের সাথে ঘর সংসার শুরু করেছে। তার মাত্র 33 বছর বয়সে সে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে, বাংলাদেশের মানুষের পাশে থাকছে, মানুষের ভোট ভাতের অধিকার আদায় করছে, বারবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, মারার জন্য তাকে বিভিন্ন রকম
নকশা তৈরি হয়েছে আল্লাহ তাআলার রহমতে উনি বেঁচে আছেন আমরা চাই বাঙালি জাতির জন্য দেশের জন্য হলেও মাননীয় প্রধানমন্ত্রীকে যাতে মহান আল্লাহ তাআলা সুস্থ রাখেন এবং আমাদেরকে সেবা করার জন্য আবারো সরকার গঠন করার সুযোগ দেন সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী অনেক অনেক ধন্যবাদ প্রিয় আজার ভাই আমি যাই যেটু আকবে অনেক অনেক ধন্যবাদ প্রিয় আজার ভাই যারা যুক্ত আছেন দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত আছেন মুজিব একটি জাতির রূপকার এই ছবিটি কিন্তু শেষ করলেন এবং শেষ করার পর আমরা শুনছিলাম আজহার ভাইয়ের কথা আপনি ছবি দেখলেন মাত্র তাই না জি জি কেমন লাগছে আমার ছবিটা দেখে অনেক ভালো লাগলো যে আমরা একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মতোই আমরা সেম এখানে দেখতে পাচ্ছি মনের মধ্যে একটা যে অনুভূতি ওটা আমাদের প্রকাশ পাইছে আর মনে মনে অনেক সত্য ঘটনা জানা গেল বাংলাদেশ সত্য ঘটনা জানতে পারলাম আমরা বলে এই সেই ওই বলে কষ্টটা অনেক বেশি মানে মন থেকে আবেগ থেকে আসছে যে বঙ্গবন্ধু থাকলে দেশটা আরো সুন্দর হতো সেটাই আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইতেছে তার বাবার মতো দেশটাকে উন্নত করার জন্য ডিজিটাল বাংলাদেশ স্মার্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি মাত্র দেখেছেন হ্যাঁ আপনার অনুভূতি বলেন তো শেষ দৃশ্য দেখার পর আপনার অনুভূতি কেমন হলো আমার হার্টের মাঝে একটা এতগুলো স্বপ্নকে ভেঙে দেওয়ার যে একটা প্রচেষ্টা চলছিল বাংলাদেশে সেটা মনে হয় নিজ চোখে দেখলাম এবং অনেক কম্পিত হলাম যে এটা অনেক বেদনাদায়ক আমাদের জন্য আমরা জাতি হিসাবে অনেক লজ্জিত যে আমাদেরকে দেশ উপহার দিল স্বাধীন সার্বভৌমত্ব ক্ষমতা উপহার দিল তাকে আমরা এভাবে হত্যা করলাম এর জন্য হয়তোবা আমরা অনেক পিছিয়ে আছি তবে আমাদের তরুণ প্রজন্মের এটা দেখা অত্যন্ত দরকার যে আমরা আমাদের দেশের সঠিক ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এটাই কামনা করি ধন্যবাদ আমরা আরেক ভাই কথা শুনতে চাই মাত্র দেখে বেরোলেন জি জি মাত্র দেখে বেরোলেন নির্মম বাস্তবতা এটাই ফিল করতেছে আর কি আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে একটা গ্ল্যামার ছিল একটা অন্য ধরনের একটা চরিত্র ছিল সেটাই আমরা বাস্তবিক ভাবে আমরা দেখলাম আর এই ব্যাপারটাই আমি বলতে চাই আর আমি সবাইকে আহ্বান করব আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারপরে অন্যান্য অঙ্গ সংগঠন সহ সারা বাংলাদেশের জনগণের এই ছবিটা অবশ্যই অবশ্যই দেখা উচিত স্বাধীনতা সংগ্রামকে ভালোভাবে এটা উপলব্ধি আপনার সাথে কথা বলতে বলতে আমি ছবিতে একটি কথা আছে যে শেখ মুজিবুর রহমান বলছিল গান্ধীজি যখন পাঠাচ্ছিল একটা পাঠাইছে তখন বলছিল এবং তার ওই আত্মজীবনীতেও আছে তিনি বলছিলেন যে আমাকে বাঙালি না মারবে হ্যাঁ হ্যাঁ এই কথাটা তো অবশ্যই বলছিল কিন্তু এই যে ব্যাপারটা এখানে হচ্ছে যে খন্দকার মুস্তাকের যে ব্যাপারটা আসলে বিশ্বাসঘাতকতা তো বিশ্বাসঘাতকতা এটা থেকে আর কোনোভাবে সংজ্ঞায়িত করা যায় না এই যে মির্জাফরের কথা যদি আমরা ধরি সেটা আসলে বিশ্বাসঘাতকতাকে আপনি বিশ্বাসঘাতকতা দিয়েই আপনার সংজ্ঞায়িত করতে হবে এই ব্যাপারটা যুগ যুগে আসবে সেটাই বাংলাদেশ ছাত্রলীগ এলো বঙ্গবন্ধু আমি একত্র দেখছি বাংলাদেশ ছাত্রলীগ এই একত্র সালে বঙ্গবন্ধু আদর্শে আমি কিছু বাস্তবায়ন করেছি এবং
আমি ছোট থেকে আমার ইচ্ছা বঙ্গবন্ধুর মতো আমি ছোট থেকে ক্লাস 7 থেকে আমি বাংলাদেশ ছাত্র লীগের একজন কর্মী আমি ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমি কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং আমি জামালপুর মেলান্দা উপজেলা মাহমুদপুর ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর মেলান্দা থেকে এসেছেন সেখানে ছবিটা দেখেছি আমি এখানেই থাকি একটা জব করি ছোটখাটো ইনশাআল্লাহ আমি কিন্তু সবসময় বাংলাদেশ আওয়ামী লীগকে সবসময় এবং শেখ মুজিবুর আদর্শ আমি আজকে বাংলাদেশ ছাত্র লীগ করি অনেক অনেক ধন্যবাদ দেশ দেশের বাইরে আমরা কিছু নানা প্রান্ত হতে সকলের প্রতি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানাতে চাই এই মুহূর্তে সাইবানি হলে সিনেমা চলছে আমরা একটু একটু কথা শুনে নেই একটু ভাইয়ের কথাটা শুনি আমরা ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন সারা পাচ্ছেন ভালো সারা পাচ্ছি আমরা মোটামুটি দিন দিন সারা বাড়তেছে লোকজন বাড়তেছে লোকজন বয়স্ক লোক হলের দিকে দাবিত হচ্ছে এবং সবাই তো আমি আমি যদি দেখলাম আপনি আরো বেশি দেখেন সেটি হলো আমি যদি দেখলাম আপনি সবচেয়ে বেশি দেখেন বের হওয়ার সময় সবাই কান্নাকাটি করে বের হচ্ছে আবেগে সবাই কান্না অনেকে করতেছে আবেগে অনেকে কান্নাকাটি করছে তবে আগের চেয়ে অনেক লোক বেশি আসতেছে ছবিটা অনেক ভালো যাচ্ছে ভাই ইনশাআল্লাহ সামনে আরো যাবে ভালো যাবে আমরা আশা করছি ভালো যাবে আজকে এই মুহূর্তে যে ছবিটি শেষ হলো এটি তো জনাব মুহিতুর রহমান শান্ত মহোদয় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধন সম্পাদক উনি চি ছবিটি দেখেছেন এবং ওনার ইয়েতেই ওনার আমন্ত্রণে সবাই সবাই আসছিল জি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আসো ছবিটি দেখেছো তুমি জি অবশ্যই সিনেমাটি দেখেছি এবং আমি সিনেমাটি প্রদর্শন করছি বলতে গেলে আমি সিনেমা হলের অপারেটর তো দর্শকদের অনেক জাতির পিতা মানে বাংলাদেশের এবং বাংলাদেশে 18 কোটি মানুষের একটি হৃদয়স্থলের জায়গা যে মানুষটি আছে যে লক্ষ বাঙালির মনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বায়োপিক এবং এই সিনেমাটি যে 6:30টার শো হয়ে গেল আমাদের যে ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনের শান্ত ভাই তিনি পুরো হলটি বুক করেছিলেন এবং এমনকি আমরা দেখেছি বাংলাদেশের আমাদের ময়মনসিংহের যারা সরকারি কর্মকর্তা রয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে তারা যতদূর পারছে হলটা বুকিং দেওয়ার চেষ্টা করছে এমনকি আমরা তাদেরকে টিকিট দিতে পারছি না আজকে যেমন 6:30 জন অনেকে আসছিল তাদেরকে 9টা শো করে দিছে অনেকের আবার কালকে কালকে সন্ধ্যা শোটা বুক আছে কালকে সন্ধ্যা 6:30টার শো টোটাল বুক কে আসছে একটু জানি আমরা আমরা আপনার বাংলাদেশ বর্ডার গার্ডের বিজিবি টোটাল বুক করছে কালকের জন্য আচ্ছা তুমি আমাকে বলো তোমার মত বয়সী সবাই কি ছবি দেখতে বলবে হ্যাঁ আমার বয়সী সবাই ছবিটা দেখতে পারবে এমনকি আমার সাথে ছোট যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব লেভেলের শিক্ষার্থী এবং শিক্ষক বিন্দু একসাথে বসে বাংলাদেশের যে ঐতিহ্য এবং বাংলাদেশের যে ইতিহাস আমরা হয়তো চোখে দেখতে পারিনি কিন্তু সেটা যে আমরা বাস্তবে মানে চিত্রমহল দ্বারা দেখতে পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক কিছু আমার নাম মোহাম্মদ বাদন ইসলাম অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ বাদন ইসলাম যেভাবে বললেন আসলে ছোট্ট বন্ধু একদম কৈশোর পেরিয়ে একটা ছোট্ট বন্ধু আমাদেরকে বলছিলেন একজন কিশোর এই ছবিটি দেখার আমন্ত্রণ উদার আমন্ত্রণ জানাচ্ছিলেন আমি রনি রাসেল আপনাদের সকলকেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহোদয়ের যে বায়োপিকটি তৈরি হয়েছে মুজিব একটি জাতির উপকার এই ছবিটি দেখার উদাত্ত আহ্বান জানাচ্ছি সাইবানি হল থেকে আমি রনি রাসেল ক্যামেরায় মোহাম্মদ হানিফ সহ আপনাদের সকলের সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই ময়মনসিংহ টিভির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আপনার মোবাইল আলো আপনার মোবাইল আলো